নমস্কার, আমি শাশ্বতী বাসু। ফিউ মিনিটস উইথ মির তরফ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। সকালবেলায় বেরিয়েছিলাম, আজকে তো ছুটির দিন, শনিবার, সব গাড়ি প্রায় দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষেরই আজকে ছুটি, তো বেশিরভাগ গাড়ি পার্কিংয়ে রয়েছে। তো আস্তে আস্তে যখন মানে সকালটা শুরু হয়, যে কাজের শুরু হয়েছে, প্রত্যেকের এক এক রকম কাজ দিয়ে আমাদের সকাল শুরু হয়, তো সেগুলোই দেখছিলাম। চলতে চলতে অনেকের অনেক রকম কাজের শুরু হয়েছে, দোকান খুলে গেছে, গাড়ি পরিষ্কার হচ্ছে, দোকান খুলে মানুষজন সেখানে কেনাকাটা করতে আসছে, এই যে ট্যাক্সি চলা শুরু হয়েছে, মানে রাত্রিটা তো একটা নিস্তব্ধ, তারপরেই সকালটা কেমন আস্তে আস্তে চালু হয়, যে বাবা মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে নিয়ে দিতে যাচ্ছেন, এরা দাঁড়িয়ে আছে রিক্সার সারি দিয়ে, সকাল থেকে সওয়ারির আশায় সবাই বসে আছে, এদেরও এগুলোই তো জীবনযাপন, এখান থেকে যে কটা টাকা তারা আয় করে নিয়ে যাবে সেটাই তাদের জীবনযাপন। এই যে ফল সবজি সব বিক্রি হচ্ছে, আমাদের যারা রাস্তাঘাট পরিষ্কার রাখে তারাও বেরিয়ে পড়েছেন, প্রত্যেকের এক একজনের এক একটা কাজ। আমি তাই ভাবি, কেউ সকাল শুরু করে মার্সিডিজে চড়ে, আবার কেউ ওই নোংরা ফেলার গাড়ি নিয়ে তার জীবন শুরু হয়। গাড়ি তো দুটোই, এটাতেও চার চাকা, ওটাতেও চার চাকা, কিন্তু তফাত কত, তাই না? এই যে বিক্রি বাট্টা শুরু হয়েছে ফল ফল, এদের কিন্তু রাত্রির বেলায় কাজ ছিল, সকালবেলা তারা ঘুমাচ্ছে, সুন্দর ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, রাত পাহারা দিয়ে, রাতে চৌকিদারি করেছে, যে দিনের বেলা এখন ঘুম মারছে। আমাদের দিন শুরু আর কাজ শুরু। এই যে ট্যাপ কল, এখানে বোধহয় খাবার জল, যাদের বাড়িতে মানে হয়তো অ্যাকোয়াগার্ড নেই, তারা এখান থেকে জল নেয়। এই ফুলগুলো দেখো, এগুলো বোধ হয় এটা শিমুল ফুল মনে হচ্ছে, এটা পলাশ নয়, শিমুল নাকি পলাশ বুঝতে পারছি না, বসন্ত এসে গেছে, এগুলো সব শিমুল ফুল পড়ে আছে, কত কত শিমুল ফুল মানে ফুটে ফুটে এখনই সব ঝরে যাচ্ছে, কি ভালো লাগে। গাছে যখন থাকে না, মানে গাছটা এখানে ছবিতে ভালো আসেনি, একদম লাল রঙের ধরে আছে, আকাশের দিকে তাকালে পুরো মানে আকাশটা লাল ফুলে ভর্তি হয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো উপরে উঠাচ্ছি ক্যামেরাটা, কিন্তু বোঝা যাচ্ছে না ফুলগুলো, এখানে এখানে পাতা নেই গাছগুলোতে, সম্পূর্ণ লাল ফুল, এখানে একদম রঙটা আসছে না, চোখে না দেখলে বোঝা যাচ্ছে না, আর আমি রঙ চেঞ্জও করতে পারি না ওই সব এডিট ফেডিট করে, এক পুরো লাল ফুলে ভর্তি আকাশটা, শিমুল ফুল সব। এসে দেখাতে পারলাম না গো, অদ্ভুত লাগছিল দেখতে, এটা পায়রা সকালবেলায় খাওয়া দাওয়া করছে, ওদের ব্রেকফাস্ট হচ্ছে, কি যেন খেতে দেয়, ওদের এক ভদ্রলোক আসেন, বয়স্ক ভদ্রলোক, উনি সব ছড়িয়ে দেন, এরা খায়। এরা যখন ঝাঁক বেঁধে উড়ে যায় না, তখন দেখতে দারুণ লাগে। সেই ছবিটা আমার তোলা ছিল, আমার দেওয়া আছে ইউটিউব শর্টসে দেওয়া আছে, পারলে দেখতে পারো, এক ঝাঁক যখন উড়ে যায় খুব সুন্দর লাগে। তাও আজকে তো কম পায়রা রয়েছে দেখছি, প্রচুর পায়রা থাকে, দেখো সব রিক্সা সব নিয়ে সারি সারি বসে আছে, কখন সওয়ারি আসবে। এ দেখো বিড়ালগুলো কীরকম বাচ্চা আর মা কীরকম সুন্দর খেলা করছে, কি সুন্দর না। সকালবেলায় বেরোলে অনেক রকমের দৃশ্য দেখতে পাওয়া যায়, যেটা নাকি ইভিনিং ওয়াকে বেরোলে সেই দৃশ্যগুলো দেখা যায় না। তো সকালবেলা ওই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি, এই দেখো সবাই মানে আমাদের এখানে হাঁটে, তো হাঁটার পরে এই ডাব খাচ্ছে, এখানে না অনেক রকম ডাব তো আছেই, এছাড়াও একজন বিক্রি করে, দেখাচ্ছি ছবিতে, অনেক রকমের রস পাওয়া যায়, মানে উচ্ছে থেকে, পুদিনা পাতা থেকে, এই যে যে এখানে মানে আরও কেউ যায় না, এই যতগুলো ডাব্বা দেখছো সব এক এক রকমের রস করা আছে, হাতে গ্লাভস ট্লাভস দিয়ে উনি দেন, এখানে প্রত্যেকে ওই খেয়ে যায়, আমলকির রস অনেক কিছু পাওয়া যায় এখানে, ছাতুও সম্ভবত পাওয়া যায়। তো এখানে সবাই মর্নিং ওয়াক করার পর এখানে খায়, প্রত্যেক দিনই দেখি এখানে, যেদিন যেদিন আমার ইচ্ছা হয় একদিন খাবো, কিন্তু খেয়ে দেখতে হবে একদিন। আচ্ছা ওরা তো ঘুমাচ্ছে, কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর এখানে একটা কী দেখলাম, শ্রী তুলসীর কী বিক্রি হচ্ছে, অ্যালো তুলসী,
এই যে এখানে আমাদের ট্যাপ ওয়াটার, এটার অপোজিটেই আমার বাড়ি সেন্ট্রাল পার্ক। এটা সেন্ট্রাল পার্কের গায়ে এই ট্যাপ ওয়াটারটা, এর অপোজিটেই আমার বাড়ি, অপোজিট রাস্তায়। এই পার্কে সকাল থেকে মানে এখানে অনেকেই দেখে থাকবে, এখানে প্রচুর শ্যুটিং হয়, পার্কটা অনেকেই চেনও হয়তো, শ্যুটিংয়ে দেখে থাকবে, মানে টিভি সিরিয়ালে দেখে থাকবে। আমি টিভি সিরিয়াল দেখি না, কিন্তু এখানে যখন এই শ্যুটিংগুলো হয় আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখা যায়, মানে ভিড়ভাট্টা হয়ে আছে আর কি। তো এখানে সকালবেলা সবাই ব্যায়াম করে, তারপরে ওই যে ওটাকে কী বলে, হাসে জোরে জোরে হাসা ব্যাপারটা সেটা করে, তারপরে ওটাকে কী বলে যেন, ওই যে দেখাচ্ছি নাচ, হরিনাম করতে করতে নিজেদের একটু নাচ গান করা, সেইগুলো করে অনেক রকম। এই পার্কের ভেতরটাও খুব সুন্দর, আমি ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকে ছবিটা তুলছি। ভেতরে এখন প্রচুর ফুল হয়ে আছে, গরমকালে সেটা থাকে না, শীতকালে প্রচুর ফুল থাকে। দেখো মানে এখানে ওই নাম করছে আর নাচ করছে, হরিনাম, হরিনাম সংকীর্তন যেটাকে বলা হয় সেটা হচ্ছিলো আর নাচ করছে এরা। এটা আমাদের জলের ট্যাঙ্ক, সমস্ত জলটা এসে এখানে গার্ডেন রিচ থেকে জল এসে এখানে রাখা হয়, তারপরে এখান থেকে আমাদের সমস্ত যার যার ফ্ল্যাটে যায়। এই পার্কটা বিশাল বড় পার্ক, জানো অনেকেই যারা এখানে এসেছো, গল্পিনের এটা সেন্ট্রাল পার্ক, গল্পিনের প্রচুর পার্ক আছে, তা আমাদের সেন্ট্রাল পার্ক। আর এখানে দোলের দিনে খুব ভালো অনুষ্ঠান হয়, যেটা নাকি শান্তিনিকেতনের মিনি সংস্করণ বলা যায়। যদি কেউ চাও আসতে পারো, সকাল 7টা থেকে হয়, খুবই সুন্দর হয়। প্রথমে ওই নগর ওটাকে কী বলে জানো, যে সবাই ঘোরে, নগর সংকীর্তন না কী বলে, সবাই পার্কটা প্রদক্ষিণ করে, খুব সুন্দর সেজে, বাচ্চা বাচ্চা মেয়েরা, বড়রা, বড় মেয়েরা সব সুন্দর সাজে ফুল টুল দিয়ে। তার মধ্যে পলাশের তো থাকেই, পলাশের সাজ তো থাকেই, করে এটাকে প্রদক্ষিণ করার পর এর ভেতরে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন অনুষ্ঠান হয়, নাচ গানের খুবই ভালো অনুষ্ঠান হয়, সেটা টিভিতেও ডাইরেক্ট দেখায়, অনেক অনেক চ্যানেলেই দেখায়, কোন কোন চ্যানেল আমি ঠিক বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের, এই দেখো এটা হচ্ছে আমাদের রিক্সা স্ট্যান্ড, গল্পিন তালতলা রিক্সা স্ট্যান্ড। যে সকাল হয়েছে এই দাদা এসে রিক্সাটা স্ট্যান্ডে রাখছে, এরপর সওয়ারি এলে উঠে যাবে এখান থেকে আমাদের যাদবপুর এডবি, বা যেদিকেই যাও ভাড়া ফিক্সড। এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল, কারোর বিয়ে বাড়ি আছে হয়তো আজকে, তাই ওই ক্যাটারিংয়ের লোকেরা জিনিসপত্র নামাচ্ছে। আর এখানে না আমাদের সুইগিরও একটা সেন্টার আছে, যেখান থেকে সুইগির জিনিসপত্র যায়। এটা আমাদের কমিউনিটি হল, এটা অনেক অনেকগুলো কমিউনিটি হল আছে, তার মধ্যে এটা একটা, এটা এটা সব থেকে বড়ো, মানে এটা বড়ো কেন বলবো, উদয়সদনও বেশ বড়ো, আছে অনেকগুলি কমিউনিটি হল আছে। এখানে আগে স্টেট ব্যাঙ্ক ছিল, সেটা এখন উঠে গেছে। তো এখানে এই যে ডাব রেখে দিয়ে যে দাদা এখানে বোধহয় চা খেতে গেছে, সামনেই চায়ের দোকান আছে। এই যে সুইগির থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নিয়ে এরা এখন ডেলিভারি দিতে যাবে। ওইদিকে ওদের বাইকগুলো দাঁড় করানো আছে, দেখাচ্ছি দাঁড়াও, এই যে সব বাইকগুলো রাখা আছে, এই এক একটা করে সব জিনিসপত্র নিয়ে আসবে। আর এখানে একটা এই যে চায়ের দোকান আছে, চা এখানে চা খায় সবাই, চা খেয়ে মাদার ডেয়ারি দোকান, তার পাশে একটা চায়ের দোকান, তো ওইখানে চা খেয়ে এই যে এবার জিনিসপত্র নিয়ে এরা ডেলিভারি দিতে বেরিয়ে যাচ্ছে। এটা আগে ছিল না, এখন এটা হওয়াতে একটুখানি মানে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। দেখো দুটো পাখি কি সুন্দর প্রেম করছে, দেখো ঘুঘু পাখি মনে হচ্ছে, হ্যাঁ সকাল সকাল প্রেম। আর এই হচ্ছে আমাদের সবজি, এই সবজির অপোজিট দিকে আমার বাড়ি, আমি জানলা খুলি আর অর্ডার দিই। এবার চলো বাড়িতে ঢুকে যাব। অনেকেই ফোনে ফোনে অর্ডার দেয় সবজির, আমার জানলা খুললেই অর্ডার। এই আমাদের এখন লিফট হচ্ছে, এরপরে আর সিঁড়ি ভাঙতে হবে না, চারতলায় উঠতে হয় এখন, তার জন্য আরও নামতে ইচ্ছা করে না। এই লিফটটা হয়ে যাবে আশা করি মার্চের মধ্যে হয়ে যাবে।
তো লিফটটা হয়ে গেলে শান্তি, এই ওঠার ভয়ে আমি মানে বেরোই না, আমার তো হাঁটাটা ভীষণভাবেই দরকার। হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আজকে রয়েছে আমিষ না নিরামিষ কোনটা খাওয়া উচিত, তো আমার মনে হয় এখানে উচিত অনুচিতের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পুষ্টির, আমাদের ভেতরে কোনটার ফুড ভ্যালু কী সেটা জেনে নিয়ে সেটা আমিষও খাওয়া যেতে পারে নিরামিষও খাওয়া যেতে পারে। তো যারা আমিষ খাচ্ছেন তাদেরই পুষ্টি হচ্ছে, যারা নিরামিষ খাচ্ছেন তাদের পুষ্টি হচ্ছে না, তা তো নয়। সুতরাং আমাদের আগে দরকার হচ্ছে ফুড ভ্যালুটা জানা দরকার। তো যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে, কেউ কেউ তো মাছ মাংস না খেয়ে, আমার তো ভালো লাগে যেমন ঘি দিয়ে, ছোটোবেলায় আমি যেটাই খেতাম ডালের মধ্যে একটু ঘি নিতাম আর আলু ভাজা, আর যদি ওটা হয় আরেকটা হয় না ফেনা ভাত, ফেনা ভাতের মধ্যে ঘি দিয়েও আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ওটাও খেতে খুব ভালো লাগে। সুতরাং এগুলো হচ্ছে মুখের রুচির উপরে খাওয়াটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দরকার পুষ্টি, যেমন শরীরের পুষ্টিও দরকার মনের পুষ্টিও দরকার। যে পুষ্টিতে আমাদের শরীর ঠিক থাকবে সেটাই, যেটা না হলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো, সেই জিনিসটা আমাদের শরীরকে দিতে হবে যাতে আমরা অসুস্থ না হই। তো সুতরাং সেটার ফুড ভ্যালুর ব্যাপারটা তো আমি আমি তো যেহেতু নিউট্রিশন নিয়ে পড়াশুনো করিনি, আমি সেই ফুটবলের ব্যাপারটা জানি না অতটা, কিন্তু যারা জানেন তারা বুঝবেন যে মাছ মাংস না খেলেও অন্যান্য আদার্স কী খেলে আমাদের শরীরের পুষ্টিটা ঠিক থাকে। তবে তার সাথে আরেকটা কথা বলবো যে কারোরই মানে ধর্মেও আঘাত করে কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলা উচিত নয়, যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে, এটাই আমি মনে করি। এটার সাথে আরেকটা যেটা কথা বলবো যে আমরা শরীরে যেটা দিই সেটা তো এনার্জি তৈরির জন্য, ইমিউনিটি তৈরির জন্য, তাই যখন শরীরে কোনো সমস্যা হয় প্রথমে কিন্তু ডায়েট চেঞ্জ করতে বলা হয়। ঠিক সেরকমই যে আমরা যে ডায়েটটা নিচ্ছি সেটা যেমন শরীরকে তৈরি করছে, আমরা যে চিন্তাভাবনা করছি সেটা কিন্তু আমাদের মনের ডায়েট, সেটা আমাদের মানে ইমোশনাল ডায়েট, সেই ইমোশনাল ডায়েটটা কিন্তু ঠিক করা আমাদের দরকার। আমরা বাইরে থেকে যে ইনফরমেশনগুলো পাই, যে সেটা খবর কাগজ হোক আর যেখান থেকেই হোক, যে ইনফরমেশনগুলো আমাদের মনকে ভয় পাওয়ায়, দুশ্চিন্তায় ফেলে দেয় বা কোনো কিছুকে ঈর্ষা করতে শেখায়, কোনো কিছুকে নিয়ে টেনশানে ফেলে দেয়, কোনো কিছুকে প্রতিযোগিতা করতে শেখায়, কোনো কিছু দুঃখ পেতে শেখায়, কোনো কিছু ঘেন্না করতে শেখায়, এগুলো কিন্তু সবকটাই হচ্ছে মানে খুব খারাপ, মানে মনের জন্য খুব খারাপ। তো সেই যে খারাপ জিনিসটা মনের মধ্যে গিয়ে যখন আমাদের মনকে ডিস্টার্ব করছে, তার মানে আমাদের মনের হেলথ খারাপ হচ্ছে, তাহলে এরকম কোনো খাবার আমাদের মনকে দেওয়া উচিত নয়। মনের ডায়েটটারও ভীষণভাবে প্রয়োজন আছে, শরীরের ডায়েটের সাথে মনের ডায়েটেরও ভীষণভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই যেগুলো থেকে এরকম ধরনের কোনো আফটার এফেক্ট হচ্ছে মনের মধ্যে, সেই সবগুলোকে একদম দূরে সরানো দরকার। আর সকালবেলা উঠেই প্রথমেই খবর কাগজটা না দেখে, কারণ সকালবেলা আমরা যা দেখি বা শুনি সেগুলো আমাদের মনের মধ্যে ভীষণভাবে থেকে যায়। কারণ বলা হতো না সকালবেলা উঠে পড়লে মুখস্থ হয় ভালো, ঠিক সেরকমই ওটা পড়ে দেখা ভালো।